ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। আজ আমরা একটা নতুন পাঠ শুরু করতে যাচ্ছি, সেখানে আমরা মাধ্যমিক 2021 সালের জন্য গণিতের যে সমস্ত শর্ট প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং প্রতিটা চ্যাপ্টার ধরে আমরা এরকম ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, চলো আজকে আমরা করণীয় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। এখানে কী বলছে, এক একটা না রুট ওভার থ্রি প্লাস টু রুট টু মাইনাস রুট টু, ঠিক আছে, এটা সরল করলে এর মানটা কত হবে? ঠিক আছে, দুই হবে না টু রুট টু হবে না টু হবে না ওয়ান হবে? ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে করবো অঙ্কটা, না দিয়ে দিয়েছে যে রুট ওভার থ্রি প্লাস টু রুট টু মাইনাস রুট টু, তাহলে এটা রুট আছে, এটা শুধু রুট টু আছে। ঠিক আছে, তাহলে রুটের ভিতরে একটা রুট আছে, তাহলে আমরা এটা সরাসরি বিয়োগ করতে পারবো না, সেজন্য আমাকে এই রুটটা প্রথমে রিমুভ করতে হবে। ঠিক আছে, রুটটা আমাকে তাড়াতে হবে। তাহলে আমি কী করতে পারি, এটাকে না এটাকে থ্রিকে আমি লিখব রুট টু, তার স্কোয়ার লিখলাম, তাহলে এখানে আমরা টু পাবো, আর একটা লিখবো ওয়ান তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট টুর স্কোয়ার করলে আমরা পাবো টু, আর ওয়ানের স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান, তাহলে এখানে টু আর ওয়ান যোগ করে থ্রি হয়ে গেল। আর এটাকে আমরা টু এ বি মেলাচ্ছি, টু এ মানে রুট টু আর বি মানে ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কী এসে গেল না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যেখানে থ্রিটা আমাদের এটা আর এটা মিলে থ্রি, আর টু রুট টুটা এটা হচ্ছে। এবার আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কী হয় না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা এটা পাচ্ছি এ স্কোয়ার পাচ্ছি এখানে, তারপর টু এ বি পাচ্ছি, তারপর বি স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো না এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা রুট ওভার রুট টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, মাইনাস রুট টু। আর আমরা কী শিখে এসেছি না রুটের ভিতরে একই প্রোডাক্ট যে দুটো থাকে, যদি এ দুটো থাকে তাহলে রুটের ভিতর থেকে একটা টু আসে। ঠিক আছে, তাহলে এখানে রুট টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, অর্থাৎ রুট টু প্লাস ওয়ান দুবার আসে, তাহলে এই স্কোয়ারটা এই রুট টুটে যাবে স্কোয়ারের জন্য, তাহলে দুটো থাকতে একটা বাইরে আসবে, তাহলে কথা হবে না রুট টু প্লাস ওয়ান হলো। ঠিক আছে, যদি এ স্কোয়ার থাকতো এ গুণ এ মানে স্কোয়ার, এ স্কোয়ার থাকলে আমরা দুটো, তাহলে এখানে রুটের বাইরে থেকে একটাই আসে, তা আমাদের রুট টু প্লাস ওয়ান তার হলে স্কোয়ার আছে, সেখান থেকে আমরা একটা পাবো। ঠিক আছে, রুট টু প্লাস ওয়ান, আর এই মাইনাস রুট টু তো আগে থেকেই ছিল। ঠিক আছে, তাহলে এই মাইনাস রুট টু আর প্লাসের ঘরে রুট টু কেটে গেল, তাহলে আমাদের কী পড়ে থাকে না ওয়ান পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানগুলো ছিল এর মধ্যে আমার অপশান ডিটা ঠিক হবে। ঠিক আছে, এর পরের যে অঙ্কটা আছে সেখানে কী বলছে না এক্স সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের এক্সের মানটা দেওয়া আছে, আমরা ওয়ান বাই এক্সের মানটা বার করবো। ঠিক আছে, সেখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বার করবো। ঠিক আছে, তাহলে এক্সের মানটা দেওয়া আছে কত না এক্স সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটা কনজুগেট দিয়ে গুণ করি ওপর নিচে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে কী হবে না টু প্লাস রুট থ্রি হলো এটা, উপরে একটা টু প্লাস রুট থ্রি গুণ হবে। ঠিক আছে, তাহলে হরে কী হচ্ছে না এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এখানে দুই, তাহলে দুইয়ের স্কোয়ার মাইনাস বি মানে রুট থ্রি, তাহলে রুট থ্রির স্কোয়ার, আর উপরে কত আছে না টু প্লাস রুট থ্রি। ঠিক আছে, তাহলে হরে কত হবে টু এর স্কোয়ার মানে ফোর হবে, মাইনাস রুট থ্রির স্কোয়ার মানে থ্রি হবে, আর উপরে কত হবে টু প্লাস রুট থ্রি থাকলো। ঠিক আছে, তাহলে ফোর থেকে যদি আমি থ্রি বাদ দিই তাহলে ওয়ান হবে, তো হরে সাধারণত ওয়ান লেখা হয় না, তাহলে এটা কত টু প্লাস রুট থ্রি, তাহলে এক্সের মানটা কত আছে না টু প্লাস রুট থ্রি, তাহলে সেখান থেকে আমরা ওয়ান বাই এক্সের মানটাও বার করতে পারি, বা আবার আমার দেওয়া আছে কত এক্স সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি, এর হর একটা আমি ওয়ান ভাবতে পারি, বা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি লবার হর ওয়ান বাই এক্স, তাহলে এটাও ঘুরে যাবে টু মাইনাস রুট থ্রি বাই ওয়ান, তো হরে সাধারণত আর ওয়ান লেখা হয় না, তাহলে এটা কত হবে টু মাইনাস রুট থ্রি, তাহলে এক্সের মানটা কতবার করলাম না টু প্লাস রুট থ্রি, আর ওয়ান বাই এক্সের মানটা কত টু মাইনাস রুট থ্রি, তাহলে এখন আমাদের বার করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এক্সের মানটা কত
টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্সের মানটা কত, টু মাইনাস রুট থ্রি, এটা আমরা হিসেব করব। তাহলে টু প্লাস রুট থ্রি, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু, আর এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি, মাইনাসের ঘরে টু প্লাসের ঘরে টু ক্যান্সেল হয়ে গেল, রুট থ্রি আর রুট থ্রি, তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি, তাহলে দুটো রুট থ্রি। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে আমরা টু রুট থ্রি এটাতে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তারপর একটা অঙ্ক আছে যে এক্সের মানটা বলা আছে, এক্স ওয়াইয়ের মানটা বার করতে হবে, এক্স ওয়াইয়ের মানটা ওয়ান বলা আছে, আর ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে আমাকে বার করতে হবে। এখানে 35 দেওয়া আছে, 18, 12 আর 34। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি না, এক্সের মান দেওয়া আছে সেটা কত, থ্রি মাইনাস টু রুট টু, আর এক্স ওয়াই দেওয়া আছে কত, ওয়ান, বা এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বার করতে পারবো কত, না ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই যদি ওয়ান হয় তাহলে ওয়াই সমান ওয়ান বাই এক্স, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, এর নিচে একটা ওয়ান ভাবতে পারি, এর নিচে একটা ওয়ান বাই ভাবতে পারি, তাহলে এটাকে যদি আমি ঘুরে লিখি তাহলে ওয়ান বাই এক্স হবে, এটা কত হবে না, ওয়ান বাই থ্রি মাইনাস টু রুট টু, এর ওয়ান বাই এক্স মানে কত, ওয়াই, বা ওয়াই সমান ওয়ান বাই থ্রি মাইনাস টু রুট টু, তাহলে ওপর নিচে যেটা আমি একটা কনজুগেট দিয়ে গুণ করে দিই, থ্রি প্লাস টু রুট টু, থ্রি প্লাস টু রুট টু, তাহলে সেখান থেকে আমরা হরে কি হবে না, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট থ্রির তিনের স্কোয়ার হবে, আর এখানে টু রুট টু তার স্কোয়ার হবে, উপরে যেটা ছিল থ্রি প্লাস টু রুট টু, তাহলে হরে হচ্ছে কত, রুট তিনের স্কোয়ার করলে নয় হয়, মাইনাস দুইয়ের স্কোয়ার করলে চার, আর রুট টুর স্কোয়ার করলে দুই, তাহলে চার দোকানে দুই, এটা চার আর এটা দুই, তাহলে চার দোকানে আট হবে, উপরে কত আছে থ্রি প্লাস টু রুট টু, তো নয় থেকে আট বিয়োগ করলে কত হবে, এক থাকে, তাহলে একার লেখার দরকার নেই হরে, তাহলে কত, থ্রি প্লাস টু রুট টু, তাহলে এক্সের মানটা আমাদের দেওয়া ছিল এইটা থ্রি মাইনাস টু রুট টু, আর ওয়াইয়ের মানটা আমরা দেখেছি কত না, থ্রি প্লাস টু রুট টু, তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটাও বার করে নিতে পারবো, অতএব এক্স প্লাস ওয়াই সেটা কত হবে, এক্সের মানটা হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু প্লাস ওয়াইয়ের মানটা কত, থ্রি প্লাস টু রুট টু, যদি এটা মাইনাস হয় তাহলে ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে হবে, প্লাস বলে আমি একেবারে লিখেছি এটা। ঠিক আছে, তাহলে মাইনাস এখানে টু রুট টু প্লাসের ঘরে, মাইনাস ঘরে টু রুট টু, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মানে এখানে তিন এখানে তিন, তাহলে ছয়, তাহলে এক্স ওয়াইয়ের মানটা কত, ওয়ান, আর আমি বার করে লিখছি যে এক্স প্লাস ওয়াই সমান ছয়। এবারে এখন আমাকে বার করতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এই মানটা কত হয়, তাহলে এটাকে আমি লসাগু যদি করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লসাগু হবে, এক্স স্কোয়ার মিলে গেলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়ান গুণ হয়ে এটা হবে ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার মিলে গেলে এক্স স্কোয়ারের সঙ্গে ওয়ান গুণ হয়ে এটা হবে এক্স স্কোয়ার, তাহলে উপরে একটা সূত্র পড়বে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র কী হয় না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর হরে কত হবে না, এক্স ওয়াই তার স্কোয়ার, আমার সব মান জানা আছে, এক্স প্লাস ওয়াই মানে ছয়, এক্স ওয়াই মানে এক, এখানে বসিয়ে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই মানে আমার কত, ছয়, তাহলে ছয়ের স্কোয়ার হবে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই মানে কত না, এক, আর হরে এক্স ওয়াইয়ের স্কোয়ার মানে একের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ছ ছয় ছত্রিশ হবে, মাইনাস দুই এককে দুই হবে, আর হরে একটা এক আছে, হরে একের লেখার দরকার নেই, ছত্রিশ থেকে দুই বাদ গেলে চৌত্রিশ। ঠিক আছে, তাহলে আমাদের তিনের দাগের অঙ্কটা কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে চৌত্রিশ হয়ে যাবে। এরপরের যে অঙ্কটা আছে সেখানে বলছে যে ওয়ান বাই থ্রি মাইনাস টু রুট টু এর অনুবন্ধীকরণী হলো, এখানে অপশানগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো অনুবন্ধীকরণীটা কী আমরা একটু দেখে নেবো, যে কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরাসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ে যদি মূলদ সংখ্যা হয় তখন ওই যে মিশ্র দ্বিঘাত করণীর কী হবে না, ওটা হবে অনুবন্ধী করণীয়। ঠিক আছে, যেমন সেভেন প্লাস রুট টু এর সঙ্গে আমরা যদি সেভেন এর অনুবন্ধী করণীয় কত হবে, সেভেন মাইনাস রুট টু, কিন্তু মাইনাস সেভেন প্লাস রুট টু হবে না, কেন না, এটার সঙ্গে এটা যোগ করেও আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি, আর এটার সঙ্গে এটা গুণ করে একটা মূলদ সংখ্যা পাচ্ছি, কিন্তু এটার সঙ্গে এইটা আমরা গুণ করে মূলদ সংখ্যা পেলেও যোগ করে কিন্তু মূলদ সংখ্যা পাবো না, এই দেখিয়েছে এখানে, কিন্তু এটা যোগ এটা করে দেখাচ্ছে এটা অমূলদ সংখ্যা পাচ্ছে, এটা রুট টু যেহেতু অমূলদ সংখ্যা, তাই জন্য কী বলছে না,
একটা মিশ্র দ্বিঘাত করণীর করনির্যাসক উৎপাদক যদি ওই করণের যোগফল এবং গুণফল উভয়ের সঙ্গে যদি মূলদ সংখ্যা হয় পাই, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো না, অনুবন্ধীকরণী বলবো। তো আমাদের যেখানে অপশান দিয়েছে 1/3 - √2, এখানে 4টে অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমরা প্রত্যেকটা অপশান চেক করে করে দেখবো কোনটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমটা 4-এর দাগে 1 দিয়েছে কত না, 3 - √2, এটা আমাদের দিয়েছে। আমি এর সঙ্গে প্রথমে গুণ করে দেখবো, এ 3 - √2, ঠিক আছে। তো এটা এটা একই সংখ্যা, তাহলে এটার সাথে এটা কেটে গিয়ে 1 হবে, তো 1টা মূলদ সংখ্যা, ঠিক আছে। আর এটার সাথে এটা যোগ করলে কত হবে, 1/3 - √2 প্লাস 1/ এটা 1/ না, এটা শুধু আছে 3 + 3 - √2। তাহলে এটা যোগ করে দেখবো যে মূলদ সংখ্যা হয় কি, তো যোগ করে আমি গুণ করে দেখেছি মূলদ সংখ্যা, যদি যোগ করে মূলদ সংখ্যা হয় তাহলে এটা অনুবন্ধীকরণ হবে, নচেত হবে না, ঠিক আছে। তো এটাকে আমরা কী লিখতে পারি, উপনিচে এটা কনজুগেট দিয়ে গুণ করলে 3 + √2, আর 3 - √2 ছিল, 3 + √2 দিয়ে উপনিচে গুণ করলাম, তাহলে এটা যেমন ছিল তেমন 3 - √2 ইজিক্যাল টু, এটা কী হবে না, উপরে থাকছে 3 + √2 আর হরে হচ্ছে a - b a + b, তাহলে a² - b² এ মানে 3, তাহলে 3² - √2 তার স্কোয়ার প্লাস 3 - √2, তাহলে এইখানে কথা হচ্ছে না 3 + √2 9 - 8 মানে 1, এটা 2 স্কোয়ার করলে 4 আর √2 মানে 2, তাহলে 8 হচ্ছে এটা আর এটা হচ্ছে 9, তাহলে 8 - 9 - 8 1 প্লাস 3 - √2, তো হরে আর 1 লেখার দরকার হয় না, ঠিক আছে। তাহলে এখানে -√2 + √2 কেটে যাবে, 3 আর 3 যোগ করে কত হবে না, 6 হবে, ঠিক আছে। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে মূলদ সংখ্যা পাচ্ছি, এ দুটো সংখ্যা যোগ করে মূলদ সংখ্যা পাচ্ছি, তাহলে এটা আমাদের কী হবে না, অনুবন্ধীকরণই হবে। এই কটা আমরা চেক করে দেখবো যে এটা আমাদের অনুবন্ধীকরণই হবে না, এটাও আমাদের অনুবন্ধীকরণই হবে না, এটা আমরা চেক করে দেখতে পারি, ঠিক আছে। আমি লাস্টটা দেখে দিচ্ছি যে হবে না, কীভাবে হবে না, না আমাকে দেওয়া ছিল 1/3 - √2, এর সঙ্গে যদি আমি এটা গুণ করি 2√2 - 3, তাহলে যদি হরে থাকবে 3 - √2, উপর থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে কত হবে না, 3 - প্লাস হয়ে গেলো, এটা মাইনাস হবে 2√2, তাহলে এটা এটা কেটে গেলে এটা সামনে এই টার্মটা পুরো কেটে যাবে, তাহলে -1, এটা মূলদ সংখ্যা হচ্ছে ঠিকই, কিন্তু যোগ করে হয়তো আমরা মূলদ সংখ্যা পাবো না, সেটা 1/3 - √2, ঠিক আছে, প্লাস 2√2 - 3, যোগ করে আমরা প্রথমে গুণ করে দেখেছি যে এটা মূলদ সংখ্যা হচ্ছে, এটার সাথে এটা যোগ করে দেখতে পারি মূলদ সংখ্যা হয় কি না হয়, তো এইটাকে আমরা এ করে দেখেছি কত হচ্ছে না, 3 + √2 হয়, ঠিক আছে। উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করে এটা কত দাঁড়ায় না, 3 + √2, তাই আমি এটা একেবারে 3 + √2 বসে দিচ্ছি, আর 2√2 - 3, তাহলে এখানে -3-র সঙ্গে +3 কেটে যাচ্ছে, তাহলে 2√2 কেটে গিয়ে 4√2 হবে এটা, তাহলে এটা টমলত সংখ্যা, তাহলে এটা হবে না, ঠিক আছে। একইভাবে তোমরা দেখাবে যে এটার সঙ্গে এটা যোগ করে মূলদ সংখ্যা হলে হলে হয়তো গুণ করেও হবে না, মানে দুটো যে কোনো একটা ফল্ট করবে, ঠিক আছে, এটার সঙ্গে এটাও দেখবে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এটা হবে। তারপরে বলছে যে √3 - 5 এর অনুবন্ধীকরণই কত হবে, ঠিক আছে। তাহলে এর সঙ্গে এটা যদি হতে চায়, তাহলে এটার সাথে এটা গুণ করে আমাদের একটা মূলদ সংখ্যা হতে হবে, এটার সঙ্গে এটা যোগ করে আমাদের মূলদ সংখ্যা হতে হবে, তাহলে যদি আমরা যোগ করি এ দুটো, তাহলে কী হচ্ছে না, √3 - 5 √3 + 5, তাহলে যোগ করলে আমরা এই 5 আর -5 - 5 কেটে যাবে, কিন্তু √3 √3 - √3 হবে, তাই জন্য অপশান এটা হবে না, ঠিক আছে। যখন আমরা 5 - √3 নেবো, তাহলে যদি যোগ করি আমরা, তাহলে কী করবো, যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে -√3-র সঙ্গে +√3-টা কেটে যাবে, -5, আর 5 থেকে আমরা এটার সঙ্গে এটা যখন যোগ করবো, তখন কী হবে না, এখানে প্লাসের ঘরে √3, এখানে মাইনাসের ঘরে √3, তাহলে এটা কেটে গেল, আর এখানে 5, এখানে -5, এটাও কেটে গেল, তাহলে শূন্য, শূন্য একটা মূলদ সংখ্যা, সেটা হতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা গুণ করি, গুণ করে দেখবো যে এখানে হচ্ছে 5 - √3, এখানে 5 + √3, তাহলে a² - b² সূত্রে পেয়ে যাবো, ঠিক আছে, তাহলে এটা আমাদের অপশান বিটা হবে, ঠিক আছে। এটা যদি আমরা করি দেখবো, এটা হয়তো যোগ করে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি আর গুণ করেও। আচ্ছা, এখানে আমরা একটু চেক করে নিচ্ছি যে আমাদের ছিল √3, ঠিক আছে, -5, প্রথমটা তো যোগ করে আমরা এটার সঙ্গে এটা যোগ করে অমূলদ সংখ্যা পাচ্ছি, তাই জন্য প্রথমটা হবেই না, ঠিক আছে। এটার সঙ্গে এটা আমরা গুণ করে দেখছি মূলদ সংখ্যা,
এই যে এটার সঙ্গে এটা আমরা দেখি যোগ করে দেখছি যে 2√3 হচ্ছে অমরাদ সংখ্যা, তাহলে এটা আমাদের হবে না। এইটার সঙ্গে আমরা এইটা দেখছি, ঠিক আছে, √3 - 5 আর এখানে আছে 5 - √3, √3 - 5 আর একটা আছে কত, 5 - √3, ঠিক আছে। তাহলে যদি আমি এখান প্রথম থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হবে, 5 - √3 হবে, আর এখানে 5 - √3 হবে। তাহলে মাইনাস থাকলো একটা, আর 5 - √3 তার হোল স্কোয়ার, এটা একটা অমলাদ সংখ্যা আমরা ভাঙলে পাবো, তাই জন্য এটাও হবে না, ঠিক আছে, এটা তাহলে হবে না। তাহলে যেটা বাকি থাকবে এটাই আমাদের হবে অপশান সিটা। তাহলে ওটা আমরা চেক করে দেখি যে প্রথমে আমাদের ছিল √3 - 5, ওর সঙ্গে আমি যদি এটা যোগ করি -√5 - 5, ঠিক আছে, -√3 - 5, তাহলে √3-র সঙ্গে √3-টা কেটে গেলো, -5 আর -5 যোগ করলে -10, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার আমরা গুণফলটা দেখব, √3 - 5 আর একটা আছে কত না, সেকেন্ড ব্র্যাকেট করলে -√3 - 5, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে মাইনাসটা আমি আগে লিখছি, √3 - 5 আর মাইনাস কমন নিলে এটা হবে √3 + 5, তাহলে এখানে মাইনাসটা আগে থাকলো, a - b a + b, তাহলে কত হবে, a² - b² তাহলে √3 স্কোয়ার করলে 3 পাবো আর 5 স্কোয়ার করলে 25 পাবো। তাহলে এখানে বিয়োগ করে পাচ্ছি -22 আর আগে আসতে মাইনাস ছিল +22, তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে যোগ করে মূলদ সংখ্যা পাচ্ছি আমরা এই দুটো সংখ্যা, আর বিয়োগ করে মূলদ এই গুণ করে মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে আমার এখানে অনুবন্ধীকরণের কোনটা হবে না, এইটা হবে, ঠিক আছে, এই যে এটা হবে সিদ্ধ একটা অপশান। তারপরের যে অঙ্কটা আছে সেইখানে কি বলছে না, a + √b = 3 + √2, আর a - √b = 3 - √2 হলে a² + b² এই মানটা কত হবে। এর আগের প্রশ্নটা আমরা একটা বলে দিই যে এখানে a + √b এর অনুবন্ধীকরণই কথা হবে না, √b-র আগের চিহ্নটা চেঞ্জ হবে, ঠিক আছে, তাহলে a - √b, আর a - √b যদি হয় তার অনুবন্ধীকরণই কথা হবে না, √b-র আগেরটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি আমাদের এখানে ছিল √5 - 5, তাহলে শুধু এই এর আগের চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তো আমাদের এই -√5 - 3, তো এটা হচ্ছে, কিন্তু 1/ থাকলে আমরা এরকম চেক করে করে দেখে নেব, ঠিক আছে। এরপরে আমরা যে অঙ্কটা দেখছিলাম যে a + √b = 3√2, 3 + √2 আর a - √b = 3 - √2, এরকম যদি থাকে তাহলে এটার সঙ্গে এটা সমান হবে আর বির সঙ্গে এটা সমান হবে, ঠিক আছে। সেখান থেকে আমরা বলতে পারবো যে a + √b = 3 + √2, এখান থেকে আমি বলতে পারবো যে a = 3 আর √b-র সঙ্গে এখানে আছে এটা, তাহলে b = কত পাবো না, 2। একইভাবে এখান থেকেও দেখবো যে a = কত হবে না, 2 হবে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস, তাহলে b = কত হবে না, 2। তাহলে এই দুটো থেকে আমি বুঝে নেবো যে a = কত আমার, 3, b = 2। এখন আমার a² + b² বার করতে হবে, ঠিক আছে, তাহলে a² + b² এই সূত্রটা কী হয় না, a + b² - 2ab হয়। তাহলে এখান থেকে আমি a + b-র মানটা বার করতে, a + b মানে কত হবে, 3 + 2 - 5, আর b মানে কত হবে, 3 আর 2 গুণ হবে, 3 দুগুণে 6, তাহলে a + b-র মানটা আমরা 5 পেয়ে যাচ্ছি, -2 × ab-র মানটা আমরা 6 পাচ্ছি, তাহলে 5 + 5 = 25 - 6 = 12, তাহলে এটা কথা হচ্ছে না, 25 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই তাহলে পাবো 13, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমাদের অপশান এখানে আছে যেটা অপশান এটা ঠিক হবে, ঠিক আছে। একটা অঙ্ক দিয়েছে সেখানে বলছে √2 / √5 × √2 + √8 = √5/5 হলে এর মান কত হবে, এখানে অপশান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে, কত মান আসে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে পরে আমি বা লিখতে পারি, আমি এই 4√2টা এখানে গুণ হবে, এখানে গুণ হবে, এইটা হরে আছে, তাহলে এটা আমি কোনাকুনি এখানে গুণ করে দিতে পারি, ঠিক আছে। এই 4√2 × √2 হবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 4√2 × √8 = a√5 ছিল, এই হরে √5 ছিল, √5টা এখানে গুণ হবে, এখানে একটা √5 হলো আর এখানে একটা 5 আছে, বা 4√2 × √2 মানে 2 × 2 লিখতে পারি, প্লাস 4 × এটা মানে 2 হলো, আর 8-কে ভাঙলে আমরা 3-2 পাবো, ঠিক আছে। তাহলে একেবারে লিখলাম এরম, তাহলে এখানে √5 √5 গুণ করলে 5 হয়, ঠিক আছে, তাহলে 5a/5, তাহলে 5-এর সঙ্গে 5-টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হিসেব করলে আমরা কত পাবো না, 4, এখানে দুটো রুট থাকলে রুটের ভেতরে 2 2 একটা 2 বাইরে আসবে, প্লাস এখানে তো 4 আছে, তাহলে এখান থেকে একটা 2 আসবে আর এখান থেকে একটা 2 আসবে,
ইজ ইকাল টু এ, বা চার দুগানে আট আর এটা আট ষোলো, তাহলে ষোলো আর আটে কত হয় না চব্বিশ, তাহলে এর মানটা কত হয়ে যাবে চব্বিশ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে যে অপশান আছে এর মানটা কত হবে না চব্বিশ হবে, সি হবে অপশান। তারপর বলছে যে এক্স সমান যদি রুট ফাইভ প্লাস টু হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে, অঙ্ক আমরা করেছি এখানে যে এক্সের মানটা কত না রুট ফাইভ প্লাস টু, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা কত করতে হবে, তাহলে এর হরে ওয়ান আছে ভাবতে পারি, এর হরে একটা ওয়ান আছে, বা এটাকে আমরা ঘুরে লিখলি ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু, এটাকে যদি বলেছি একটা কনজুগেট দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে না রুট ফাইভ মাইনাস টু লিখলাম এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ মাইনাস টু, তাহলে উপরে হচ্ছে কত না রুট ফাইভ মাইনাস টু, আর নিচে কত হচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, রুট ফাইভের স্কোয়ার হবে, রুট ফাইভের স্কোয়ার মানে ফাইভ মাইনাস দুয়ের স্কোয়ার হবে, দুয়ের স্কোয়ার মানে কত হবে চার হবে, এ প্লাস বি এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার করলে আমরা ফাইভ পাবো আর বি স্কোয়ার করলে চার হবে, তাহলে এটা বিয়োগ করলে হরে এক হচ্ছে, হ্যাঁ এক আর লেখার দরকার হয় না, তাহলে কত হবে রুট ফাইভ মাইনাস টু, তাহলে এক্সের মানটা এটা ওয়ান বাই, তাহলে এক্স মাইনাস এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্সের মানটা কত রুট ফাইভ প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্সের মানটা কত রুট ফাইভ মাইনাস টু, তাহলে রুট ফাইভ প্লাস টু এই মাইনাসটা এখানে গুণ হলে মাইনাস রুট ফাইভ মাইনাস মাইনাসে প্লাস টু, তাহলে মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ এটা দুই আর দুয়ে কত হবে না চার হবে, ঠিক আছে, এখানে নিশ্চয়ই একটা অপশান চার থাকবে, সেই চারে আমরা ডাক দেবো, ঠিক আছে। তারপর একটা বলছে যে এত এর কর্ণী ঋণাত্মক উৎপাদক নয় কোনটি, অর্থাৎ এটার সঙ্গে কোনটা গুণ করলে আমরা কর্ণীমুক্ত করতে, এখানে বলছে কর্ণী উৎপাদক নয় মানে কর্ণী ঋণাত্মক উৎপাদক মানে এর সঙ্গে আমি একটা সংখ্যা গুণ করব সেখানে কোনো আর কর্ণী থাকবে না, ঠিক আছে, মূলত সংখ্যা হয়ে যাবে, সেটাতে আমাদের কী পাবো না কর্ণী ঋণাত্মক উৎপাদক, তাই এরা বলছে নয় কোনটা মানে এর সাথে কোনটা গুণ করলে আমাদের কর্ণী থাকবে সেটা বের করতে হবে, এটার সাথে এটা গুণ করলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এইট মাইনাস থ্রি মানে ফাইভ পাবো, তাহলে এটা আমাদের হবে না, ঠিক আছে, তাহলে এটাও একইভাবে একটা মাইনাস কমন নিয়ে নিলে এটার সঙ্গে এটাও একইভাবে হবে, ঠিক আছে, আর এইটার সঙ্গে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার সঙ্গে তিন গুণ করলেও একটা মূলদ সংখ্যা হবে, শুধু এইটার সঙ্গে এইটা যখন গুণ করব তখন এইটা আর এইটা গুণ হয়ে একটা মূলদ সংখ্যা হবে ঠিকই, কিন্তু এই রুট ফাইভটার জন্য এটা একটা অমূলদ সংখ্যা থাকবে, তাই জন্য বলছে যে এত সংখ্যাটির কর্ণী ঋণাত্মক উৎপাদক নয় আমরা এই এটা দাগ মারব, ঠিক আছে, এটা আমরা দেখে দিচ্ছি যে এইট রুট এইট একটা কত আছে রুট থ্রি, এর সঙ্গে যদি আমরা এই টার্মটা গুণ করি এই রুট ফাইভ ইন্টু রুট এইট মাইনাস রুট থ্রি গুণ করি তাহলে আমরা মূলদ সংখ্যা পাবো না, দেখো এটার সঙ্গে যখন এটা গুণ করব তখন কী হবে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে রুট এইট তার স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার, কিন্তু এই রুট ফাইভটা থেকে যাবে, ঠিক আছে, তাহলে এইটা কত হবে আট মাইনাস আট, এটা রুট এইটের আট হবে, এটা পাঁচ হবে তিন হবে, তাহলে আট মাইনাস তিন মানে পাঁচ আর এই রুট পাঁচটা গুণ হয়ে থাকবে, তাহলে এইটার জন্য আমরা একটা অমূলত সংখ্যা পাচ্ছি, তাই জন্য কর্ণী ঋণাত্মক হবে না, ঠিক আছে, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এরকম দেখবো যে এটার সঙ্গে এটা গুণ করলে কর্ণী ঋণাত্মক করে পাঁচ পাবো, এটার সঙ্গে এটা মাইনাস কমন নিয়ে গুণ করলে আমরা মাইনাস পাঁচ পাবো, এটার সঙ্গে পাঁচ পাবো, আবার এই তিন গুণ হয়ে পনেরো হবে সেটা মূলত সংখ্যা হবে, ঠিক আছে, সেগুলো তোমরা করবে তাহলে এইটা হবে আমাদের, ঠিক আছে, তারপরে একটা অঙ্ক দিচ্ছে যে এইটার গুণফল কত হবে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি লিখলাম ওর সঙ্গে আমরা এইটা আমরা লিখবো, ফাইভ আছে রুট ফাইভ নেই, ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এখানে আছে ফাইভ প্লাস রুট থ্রি, এখানে আছে কত রুট থ্রি মাইনাস ওয়ান, এখানে আছে রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে এই দুটো গুণ করবো আমি এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে আমার পাঁচ, তাহলে পাঁচ স্কোয়ার মাইনাস রুট তিন তার স্কোয়ার, এটা হবে একটা, আর এই দুটো আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, সেখান থেকে আমরা পেয়ে যাবো যে রুট থ্রির স্কোয়ার মাইনাস একের স্কোয়ার, ঠিক আছে, তাহলে এই পাঁচের স্কোয়ার করলে আমার পাবো পঁচিশ, আর রুট থ্রির স্কোয়ার মানে সেটা করলে কত হবে রুট থ্রি মানে তিন হবে, ঠিক আছে, এটা হলো, আর রুট থ্রির স্কোয়ার মানে তিন আর একের স্কোয়ার মানে এক, তাহলে এটাতে পঁচিশ বিয়োগ তিন মানে বাইশ পাবো ইন্টু তিন থেকে এক বিয়োগ মানে দুই পাবো, বাইশ দোকানে কথা হবে না চুয়াল্লিশ, ঠিক আছে, তাহলে আজকে আমরা কর্ণীর দশটি অঙ্ক করলাম, এর পরের দিন আমরা একইভাবে অন্য একটা চ্যাপ্টার থেকে দশটা শর্ট প্রশ্ন
করবো।